আসসালামু আলাইকুম সবাইকে, চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। 9 ব্যাচের আপুদের বিদায় উপলক্ষে আমরা 10 ব্যাচ একটি মেহেদি উৎসবের আয়োজন করেছিলাম, সেটারই ব্লগ আজকে দেখাবো আপনাদের সবাইকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর করে সাজানো হয়ে গিয়েছিল। তো এই ডেকোরেশনটা হচ্ছে আমাদের ডাইনিংয়ে করা হয়েছিল। আমরা মেহেদির ব্যবস্থা করেছিলাম, আপুদের জন্য হাতে পরানোর ফুলের ব্যবস্থা করেছিলাম এবং আপুদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল এবং সাথে ছিল পান, সেটা অবশ্যই মিষ্টি জর্দা দিয়ে। তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়েছিলাম এবং নিচে ডাইনিংয়ে চলে গিয়েছিলাম, যে কিছু ভিডিও ক্লিপ করে নিচ্ছিলাম ব্লগে অ্যাড করার জন্য। এবং সবাই আমরা নিচে অপেক্ষা করছিলাম কখন আপুরা নিচে নামবে এবং আপুদেরকে আমরা বরণ করে নিব। তো এরপর আমরা সবাই এই যে ডেকোরেট করা স্টেজের এখানে এসে ছবি তুলছিলাম, কিছু সেলফিও তুলেছিলাম, সবাই আর কি নিজেদের মধ্যে প্রিপারেশন নিচ্ছিল। তো ওই সময়ে যারা যারা নিচে ছিল তাদের সবার সাথে আমি কিছু ক্লিপ করে নিচ্ছিলাম, কারণ সবাইকে তো অ্যাট এ টাইম ক্লিপে নেওয়া পসিবল না, মানে সবাইকে একসাথে পাওয়া পসিবল না। তাই যাদেরকে পাচ্ছিলাম সবাইকে আমি হালকা পাতলাভাবে আমার ব্লগে নেওয়ার চেষ্টা করছিলাম। তো এই জায়গায় আমরা সবাই ফুল নিয়ে দাঁড়িয়েছিলাম, আপুরা কখন আসবে এবং আপুদেরকে আমরা কখন বরণ করে নিব। তো বলতে বলতেই আপুরা চলে আসলো এবং এখানে আমরা রিসিভ করার জন্য দাঁড়িয়ে গিয়েছি অলরেডি। তো আমরা তারপর একে একে হচ্ছে আপুদের হাতে ফুল পরিয়ে দিয়ে তাদেরকে রিসিভ করিয়ে নিচ্ছিলাম এবং সবাই হচ্ছে পিছন থেকে ফুল দিচ্ছিল আপুদেরকে, এবং এটা অনেক মজার ছিল এই মোমেন্টটা আর কি। তো এরপর আপুরা ভিতরে ঢুকে আমাদের ডেকোরেট করা স্টেজের এখানে চলে আসে এবং সবাই তো অনেক খুশি হয়ে যায় আমাদের ডেকোরেশন দেখে, এবং সবাই নিজেদের মতো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফুল দেখাচ্ছে, আপুরা খুব খুশি হাতে ফুল পেয়ে। তো এখানে কিছু গ্রুপ ফটো সেশন চলছিল, আপুরা সুন্দর করে দাঁড়িয়ে ছবি তুলছিল, আমরা ছবি উঠিয়ে দিচ্ছিলাম। তো এরপর ছিল আপুদের পিলো পাসিং গেম। তো পিলো পাসিংয়ে অনেক মজা হয়েছিল, আমরা সবাই চিয়ার আপ করছিলাম। আমি যেহেতু দুইতলার, মানে দুইতলায় থাকি আর কি, তো সেহেতু আমরা যারা দুতলার ছিলাম তারা আমরা সবাই হচ্ছে চিয়ার আপ করছিলাম দোতলা দোতলা বলে। তো এরপর ফাইনালি চলে এলো মেহেদি দেওয়ার পালা, আপুরা সুন্দর করে গোল হয়ে বসে পড়লো মেহেদি দেওয়ার জন্য। এই জায়গায় আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আপুদেরকে গোল করে বসিয়ে আমরা সবাই 10 ম্যাচের মেয়েরা আপুদের চারপাশে গোল হয়ে এভাবে মানে ঘুরছিলাম এবং নাচছিলাম। তো এই যে আপুরা সবাই এত টাইম সবাই একসাথে বসে হাতে মেহেদি পরছে, দেখতে কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ।